মানবতা বিরোধী অপরাধে নোয়াখালীর সুধারাম এলাকায় আমির আলী সহ তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া বাকি একজনকে বিশ বছরের কারণ দেওয়া হয়েছে চার আসামির মধ্যে কারাগারে আছেন আমির আলী জয়নাল আবেদিন ও আব্দুল সুদ্দুস পলাতক রয়েছেন আবুল কালাম মামলার অন্য আসামি ইউনুস আলী গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয় তাদের বিরুদ্ধে আনা হত্যা ও গণহত্যা তিনটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে দু সালের বিশ জুন অভিযোগ গঠনের মাধ্যমে এই চারজনের বিচার শুরু হয় রায়ের আরো খবর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার মিল্টন রায় আর কি বলা হয়েছে তা নিয়ে আজকে যে রায়টি দেওয়া হলো সেটি নোয়াখালী অঞ্চলের মানবতা সংগঠিত বিরোধী অপরাধের এবং আপনি যেমনটি বলছিলেন যে তিনটি অপরাধ তাদের বিরুদ্ধে হয়েছে তিনটি অভিযোগ বিরোধী অপরাধের এবং সেই তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং এই তিনটি অভিযোগের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রথমটি সেই প্রথম অভিযোগটি গণহত্যার এবং এই গণ এই গণহত্যার অভিযোগের ক্ষেত্রে তারা প্রায় একই দিনে উনিশশো সালের জুন মাসে পনেরোই জুন তারা এক একই দিনে প্রায় শতাধিক মানুষকে হত্যা করেছিল এবং তার মধ্যে একটি গ্রামেরই ছিল একচল্লিশ জন এর বাইরে আরও প্রায় দুটি অভিযোগে প্রায় বিশ জন মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে এবং আপনি জানেন যে শীর্ষ বা পরিচিত মানবতাবিরোধী অপরাধীদের বিচারের পর এখন যে বিচারটি হচ্ছে সেটি হচ্ছে আঞ্চলিক পর্যায়ের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আঞ্চলিক পর্যায়ে যারা হত্যা গণহত্যা সংগঠিত করেছিল তাদের বিচার এবং এই আমরা সেই ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে অনেক অনেক ক্ষেত্রেই অনেক গুরুতর এবং সেই ক্ষেত্রে এখানে তারা যাদের হত্যা করেছে সেই গণহত্যায় তাদের গভীরতা বা ব্যক্তি অনেক বেশি এবং সেখানে অনেক বেশি মানুষকে হত্যার ঘটনা আর অভিযোগ তাদের বিরুদ্ধে এবং সেই রকম একটি ঘটনার আজকের যে রায় দেওয়া হলো সেই রায় এবং আদালত বলেছেন যে তারা যেই অপরাধ করেছেন তাদের তাদের বয়সের বিবেচনা করার কথা বলা হয়েছিল এবং তাদেরকে যাতে এবং তারা বলে বলা হয়েছিল যে তারা এই সঙ্গে যুক্ত নন কিন্তু কিন্তু আদালত বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি তারা প্রমাণিত হয়েছে এবং তারা যে বয়সের বিবেচনা কথা বলা হচ্ছে সেই বয়সের বিবেচনায় তারা কোনো প্রকার অনুকম্পা পেতে পারেন না এবং তারা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয় তাদের তাদেরকে দেওয়া হবে এবং তারা সর্বোচ্চ শাস্তি পাবেন এবং আপনি জানেন যে এর মধ্যে একজন মোহাম্মদ ইউসুফ তিনি পলাতক আছেন এবং তিনি এই মুহূর্তে থাইল্যান্ড আছেন বলে শোনা যাচ্ছে এবং তাকে যাতে ফিরিয়ে আনা হয় সেই আদেশটিও কিন্তু আদালত দিয়েছে যে তাকে যাতে দেশ দেশে ফিরিয়ে এনে তাকে তার শাস্তি কার্যকর করা হয় অসংখ্য ধন্যবাদ মিল্টন আনোয়ার আপনাকে দর্শক আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার ছিলেন আমাদের সাথে এতক্ষণ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী সুধারাম এলাকার আমির আলী সহ চার আচাকারের মামলার রায় দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন তিনি আমাদেরকে